খুব সুন্দর একটা স্ন্যাক্স রেসিপি আজকে বানাতে যাইতাছি। তো নমস্কার বন্ধুরা, আমি সুজিত আর আপনারা দেখছেন কুকিং মিক্স মস্তি। চলুন ভিডিওটা শুরু করি। এই যে রেসিপিটা, এটার নাম হলো স্প্রিং রোল। তো স্প্রিং রোলটা কিন্তু আমরা বাড়ি ঘরে এমনি বানাইও না আর এমনি নর্মাল রেস্টুরেন্টে পাওয়া যায় না, এটা ভিআইপি রেস্টুরেন্ট অথবা বড় দোকানে গেলেই পাওয়া যায়। তো স্প্রিং রোলটা বানাইতে আমরা প্রথমে এখানে কিছু ময়দা নিয়ে নিয়েছি 2 চামচ, এর মধ্যে ছোটো একটু চামচ দিয়ে লবণ দিয়ে দিছি। এটাকে কম জল দিয়ে ভালো করে গুলতে হবে। এটার যে ঘনত্বটা কিন্তু আমি দেখাবো আপনাদের, যে ঘনত্বটা কতটুকু রাখবেন। এটা গুললে কিন্তু আমি ছাঁকনি দিয়া ছাঁকা নিতাছি, ছাঁকনি দিয়া ছাঁকার পরে আমি আপনার ঘনত্বটা দেখাচ্ছি। এই দেখেন ঘনত্বটা কিন্তু এরকম রাখবেন। দেখেন চামচের মধ্যে কিন্তু একটা লেয়ার আয়া গেছে, দেখেন এই দেখেন চামচের মধ্যে কিন্তু একটা লেয়ার লাগিয়ে রয়েছে, এরকম কিন্তু লাগবো। তাহলে কিন্তু স্প্রিং রোলটা আপনি ভালো করে বানাইতে পারবেন। এ দেখেন, এবার আমি একটা কড়াই মধ্যে জল বসাই দিছি, জলটা কিন্তু উবালতাছে, জলটা দেখো একদম গরম হয়ে গেছে। এবার একটা ননস্টিক তাওয়া লাগবো। এই স্প্রিং রোল বানাইতে যে একটা ননস্টিক তাওয়া আছে আমরা, এটা কিন্তু লাগবো। এই তাওয়াটার উপরে কোনো কিছু লাগানো যেত না, কিন্তু না তেল ঘি কোনো কিছু লাগানো যেত না, নর্মাল তাওয়াটার উপরে 2 চামচ দিয়ে এটা ভালো করে লাগাইবেন, যাতে সব দিকে যাতে লাগে। এইরকমভাবে লড়াই লড়াই সব দিকে লাগাইবেন। দেখেন আমি কিন্তু একটু লাগতেছে না, এটারে এইভাবে সবটা লাগাইবেন। লাগাই যে এক্সট্রাটা থাকবো, যে এক্সট্রা গোলাটা থাকবো, এটা কিন্তু আমি এখানে নিয়ে নিতাছি। তো নেওয়ার পরে এটারে গরম জলের উপরেই বয়ে দিতাছি। এটা কিন্তু ডাইরেক্ট আগুনে করা যেত না, এটা গরম জলের যে হিটটা আছে এটা দিয়েই করতেব, তাহলে কিন্তু স্প্রিং রোলটা ভালো হইব। দেখেন এটা কিন্তু আমার হইয়া আইতাছে, দেখো সাইডের দিকে একটু দেখা যাইতাছে কিন্তু যে আমার এটা একটু হইয়া হইয়া আইতাছে, দেখো হইয়া গেছে। এবার আমি উড়াই দেখাইতাছি, দেখো কত সুন্দর করে কিন্তু এটা উইটটা আইতাছে। তো ননস্টিক তাওয়া ছাড়া কিন্তু এটা পসিবল না, দেখো কত সুন্দর করে উইটটা আইতাছে। তো আমি বন্ধুরা বেশি বানাই আপনাদের ডেমো দেখাইতাম না, আমি দুইটাই বানামো, দুইটা বানাই আপনাদের দেখামো। তো দেখুন কত সুন্দর করে উইটটা আইছে, এই দেখুন 2 নম্বরটা বানাইতাছি, এটাও কিন্তু কত সুন্দর করে উইটটা আইছে। এটা একটু ভারী ভারী হয়ে গেছে, কোনো অসুবিধা নেই। তো দেখুন এখানে আমি ভেজ স্প্রিং রোল কিন্তু বানাইতাছি, ভেজ। তো যারা ভেজ খাবেন তারা, যারা ননভেজ খাবেন এখানে কিন্তু ননভেজ ব্যবহার করতে পারেন। তো আমি ভিতরে কী ইউজ করছি এটার আরেকটা রেসিপিতে দেখামো, ভিতরে কোন জিনিসটা আমি ইউজ করছি। যারা মাংস টাংস খান তারা কিন্তু ভিতরে মাংসর জিনিসও ব্যবহার করতে পারো। এখানে আমি কিছু আলু পাতাকপি আর মটরের সবজি একটা ভিতরে ইউজ করতেছি, দেখো এত সুন্দর করে দিবেন। ভিতরে দিয়ে এটাটা কিন্তু এইভাবে ফোল্ড করে নেবেন, এটা কিন্তু খুলতো না, এই ফোল্ডগুলো কিন্তু খুলতো না, এটা কিন্তু খুবই পাতলা। আমরা যে স্প্রিং রোলগুলো বানাইলাম এগুলোর এবার আমি তেলে ভাজা নিব। তেলটা দেখেন কিন্তু খুব গরম হয়ে গেছে, আর ভিতরে সবজিটা কিন্তু আগে আমরা পাকানো আছিল, তো এই জন্য মানে কম গরমে ছাড়তে হতো না, বেশি গরমে ছাড়বেন তাহলে কিন্তু। আর যে স্প্রিং রোলের যে পর্দাগুলো এগুলো কিন্তু পাতলা পাতলা, এই জন্য আমরা গরম জল গরম তেলে ছাইরা এটারে তাড়াতাড়ি করে উড়াই নেব। তো আমরা একটু লাল লাল করে ভাজা নেব। যদি আমরা স্টোর করতে চাই, কিছুদিনের জন্য রাখতে চাই, তাহলে কিন্তু একটু লাল লাল করে ভাজা নিতে হবে। এটা কিন্তু অনেক দিন স্টোর করে রাখতে পারবেন, একদিন মানে 7-8 দিন 10 দিন পরেও কিন্তু আপনি খাইতে পারবেন, কোনো অসুবিধা নেই। দেখো কত সুন্দর কালার হয়ে গেছে, এটা নামানোর সময় হয়ে গেছে, কারণ আমি ঝটপট খামো, আজকে বানাইতেছি, আজকে আমি খামো। যদি আপনি কোনো স্টোর করে রাখবেন আপনি ভাবেন, তাহলে কিন্তু আরেকটু লাল করে ভাজা নেবেন, দেখো কত সুন্দর হয়ে গেছে। তো বন্ধুরা স্প্রিং রোল কে কে খাইছেন না আমরা অবশ্যই কমেন্ট করে জানাইবেন, আর খাইতে কেরম এটা অবশ্য কমেন্ট করে জানাইবেন, দেখো কত সুন্দর হয়েছে। তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব, ধন্যবাদ।